শ্রী মায়ের পদপ্রান্তে চতুর্থ খণ্ড, সংকলক ও সম্পাদক স্বামী পূর্ণাত্মানন্দ, উদ্বোধন কার্যালয় কলকাতা। শ্রী শ্রী মার স্মৃতি। স্বামী পরমেশ্বরানন্দ। শ্রী শ্রী মা তখন জয়রাম বাটিতে নতুন বাড়িতে বাস করছেন। মধ্যে মধ্যে ম্যালেরিয়া হচ্ছে, তাঁর আত্মীয় স্বজনদের ঝঞ্ঝাট ও আবদারের অন্ত নেই। রাধারানী প্রভৃতির দাবি পূরণ করতে তিনি সদাই বিব্রত। সময় সময় বিরক্তি প্রকাশ করতেন বটে, কিন্তু সব সয়ে যেতেন। সন 1323 সালে জ্যৈষ্ঠ মাসে তিনি নতুন বাড়িতে প্রবেশ করেন। তদবধি যাঁরা শ্রী শ্রীমার নিকটে আসতেন, তারা এই বাড়িতেই তাঁকে দর্শন ও পূজাদি করতেন। প্রসন্ন মামার বাড়িতে অবস্থানকালে কি কারণে তাড়াতাড়ি নতুন গৃহ নির্মাণ হয়েছিল এবং তিনি ওই ঘরে থাকতে প্রস্তুত হয়েছিলেন, সে সম্বন্ধে কয়েকটি ঘটনা উল্লেখযোগ্য। শ্রী শ্রীমা অল্প বয়সতেই এই ঘরখানিতে, অর্থাৎ প্রসন্ন মামার বাড়ির ঘরটিতে বাস করতেন। ভাইদের বিষয় ও ঘরবাড়ি ইত্যাদি বণ্টনের সময় প্রসন্ন মামার বাড়ির অংশে এই ঘরখানি ছিল। শ্রী শ্রী ঠাকুরের ভাবপ্রচারের সঙ্গে সঙ্গে যখন শ্রী শ্রীমাও ভক্ত সন্তানদের নিকট প্রকাশিত হয়েছিলেন এবং নানা স্থান হতে অনেক নরনারী তাঁর কাছে এসে শান্তি লাভ করছিলেন, তখন তাঁর কোনো আত্মীয়া বিবাহের পর দ্বিরাগমনে এসে বলেন, আমার বাড়িতে এসব ঝঞ্ঝাট কেন, এসব আমার ভালো লাগে না। কিছুদিন পরে প্রসন্ন মামা শ্রী শ্রীমাকে বলেছিলেন, দিদি, এ বাড়িতে তোমার থাকা সুবিধা হবে না, তুমি অন্য ব্যবস্থা করো। তখন শ্রী শ্রীমা এবাড়ির সাংসারিক খরচ প্রায় সমস্তই নির্বাহ করেও অত্যন্ত সংকুচিতভাবে থাকতেন। প্রত্যহ দৈনন্দিন কাজগুলি কেউ না করলে ভোরে উঠে বাড়ি পরিষ্কার, ন্যাতা দেওয়া, বাসন মাজা, রান্না, সকলকে পরিবেশন, ভক্ত সন্তান এলে তাঁদের খাওয়া দাওয়ার ব্যবস্থা ইত্যাদি বৃদ্ধ বয়সেও সর্বদাই করতেন। একবার দেখি মহাষ্টমীর দিন বিকেল 5টায় নিজেই 5 সের ময়দার লুচি ও তরকারি প্রস্তুত করবার চেষ্টা করছেন। বাড়িতে আত্মীয় স্বজন মেয়েরা কয়েকজন রয়েছেন, কেউ সেদিকে লক্ষ্য করছেন না। আমি জিজ্ঞাসা করলাম, মা, আপনি এই বাতের শরীর নিয়ে এত ময়দায় জল দিচ্ছেন কেন, এতে আপনার কত কষ্ট হবে, অনেকেই তো রয়েছেন। শ্রী শ্রীমা বললেন, হ্যাঁ বাবা, তুমি যদি আজ এখানে থেকে এগুলি করে দাও, না হলে আমাকেই সব করতে হবে। অধিক রাত্রি পর্যন্ত শ্রী শ্রীমা সব দিকে দৃষ্টি রেখে ভক্ত সন্তানদের এবং বাড়ির সকলের খাওয়া দাওয়ার ব্যবস্থা করলেন। এসব কাজ তিনি করে যেতেন নিজ শরীরের দিকে দৃষ্টি না রেখে অকাতরে। শ্রী শ্রীমা যখন শুনলেন তাঁর এ বাড়িতে থাকা সুবিধে হবে না, তাঁর এবং ভক্ত সন্তানদের ঝঞ্ঝাট ভোগ করতে কেউ প্রস্তুত নয়, তখন খুব দুঃখিত হয়ে বলেছিলেন, আমার আজ ইচ্ছা হচ্ছে আমার ছেলেদের নিয়ে গাছতলায় আশ্রয় নিই। শ্রীমৎ স্বামী শারদানন্দ মহারাজ ও মাস্টার মহাশয় এই সংবাদ পেয়ে তাড়াতাড়ি বাড়ি তৈরি করে দেন। তখন থেকে এই বাড়িতেই তিনি তাঁর সন্তানদের নিয়ে অবস্থান করতেন। তখন জয়রামবাটি গ্রাম খুব অপরিষ্কার ছিল, পল্লীগ্রাম হলেও আর কোথাও এরূপ গ্রাম এবং আচার ব্যবহার আছে কিনা সন্দেহ ছিল। চারদিক ঝোপ জঙ্গলে সমাকীর্ণ, কেবল বাড়ুর যে পুষ্করিণী যাতে শ্রী শ্রীমা স্নান করতেন কত পরিষ্কার ছিল। অন্যান্য পুষ্করিণী দল, শ্যাওলা, পানা ইত্যাদিতে পরিপূর্ণ হয়ে থাকত।
শ্রী শ্রীমার নতুন বাড়ির পাশে যে পুকুরটি পূজনীয় স্বামী শারদানন্দ মহারাজের নামে খরিদ ও বন্দোবস্ত করে নেওয়া হয়, তাতেও দল, শ্যাওলা ও পানা ইত্যাদি এত জমাট বেঁধেছিল যে ওই পুকুরের মধ্যে বসে মেয়ে ছেলেরা শুষ্নি শাক ও কলমি শাক সংগ্রহ করত। রাস্তাঘাট এত খারাপ যে বর্ষার সময়ে নালার সঙ্গে রাস্তার পাশে সব পুকুরগুলি বৃষ্টির জলে এক হয়ে যেত, আর এঁটেল মাটি বলে এত কাদা হতো যে বাড়ি ঘরে কাদার জন্য এ সময় বাস করা অশেষ কষ্টকর হতো। এর উপর ম্যালেরিয়ারও অত্যন্ত প্রকোপ ছিল। তখন যে জল ব্যবহার করা হতো তা স্পর্শ করতেও ঘৃণা বোধ হতো। এক সময় এরূপ কাদা দেখে এবং শ্রী শ্রীমার অশেষ কষ্ট হচ্ছে বুঝতে পেরে স্বামী শ্রীবাসানন্দ অর্থাৎ নারায়ণ আঙ্গেয়ার শ্রী শ্রীমার নিকট বাড়ি, উঠান ইত্যাদি ইট ও সিমেন্ট দিয়ে বাঁধিয়ে দেওয়ার ইচ্ছা প্রকাশ করায় তিনি বলেছিলেন, না বাবা, ইট দিয়ে এসব করবার দরকার নেই, লোকে বলবে এদের অনেক টাকা হয়েছে, যেমন আছে সেই রকমই ভালো। শ্রী শ্রীমার ঐরূপ কথা শুনে সেবার ওই বিষয়ে নিশ্চেষ্ট হতে হয়েছিল। আমরা অনেক সময় লক্ষ্য করে দেখেছি শ্রী শ্রীমা নিজেকে এত গোপন করে রাখতেন যেন কেউ কোনো প্রকারে বুঝতে না পারে। পর বৎসর আবার শ্রীবাসানন্দ মায়ের নিকট অনুরূপ ইচ্ছা প্রকাশ করলে মা বললেন, হ্যাঁ বাবা, বর্ষার সময় বড় কষ্ট হয়, নারায়ণ যখন বলছে তখন বাঁধিয়ে দেওয়া ভালো। ম্যালেরিয়ার অত্যন্ত প্রকোপ এবং বিশুদ্ধ পানীয় জলের একান্ত অভাব বলে একটি কূপ খনন করবার কথা শ্রী শ্রীমাকে জিজ্ঞাসা করলে মা বললেন, এখানে একটি কুয়া হলে খুব ভালো হয়। কলকাতায় শরদ মহারাজকে জিজ্ঞাসা করায় তিনি আনন্দের সহিত অনুমোদন করলেন। পরে ভালো দিন দেখে ইট তৈরির আয়োজন হতে লাগল। শ্রী শ্রীমার মধ্যে মধ্যে ম্যালেরিয়া জ্বর হয়ে স্বাস্থ্য ক্রমেই খারাপ হচ্ছে। চিকিৎসাদি দ্বারা সাময়িকভাবে আরোগ্য হলেও মধ্যে মধ্যে জ্বরে খুব কষ্ট পাচ্ছিলেন। শ্রী শ্রীমার জন্মতিথি পূজা আগত প্রায়। জিজ্ঞাসা করলাম, মা, আপনার জন্মতিথি, আমরা কিছু আয়োজন করব মনে করেছি। মা বললেন, বেশ করো, তবে বেশি বাড়াবাড়ি করো না। ছেলে মেয়ে যারা আছে আর যারা আসবে, প্রসন্নর বাড়ি, বর্দার বাড়ি আর কালীর বাড়ি, এদের সব বলে দাও। আরও দু চারজনকে নিমন্ত্রণ করবার জন্য বলে দিলেন। দেখলাম কোনো রকম কিছু প্রকাশ হয় এই ইচ্ছা তাঁর মোটেই নয়। এই সময় কালীমামা সমস্ত অবগত হয়ে বললেন, দিদি, বোষ্টম ভিখারিও আছে, এমন করে কি হয়? মা বললেন, থাম, ঘরের বোষ্টম ভিখারি আগে সামালি, তারপর তোর বোষ্টম ভিখারি হবে। শ্রী শ্রী ঠাকুরের তিথি পূজার সময় আগে একবার শ্রী শ্রীমা কোয়ালপাড়ায় জগদম্বা আশ্রমে বাস করছেন। শ্রী শ্রী ঠাকুরের জন্মতিথি পূজার বেশি বিলম্ব নেই জেনে আমি জয়রামবাটি হতে গিয়ে শ্রী শ্রীমাকে জিজ্ঞাসা করলাম, মা, ঠাকুরের তিথি পূজা আসছে, আপনি যদি অনুমতি করেন আমরা কিছু আয়োজন করব স্থির করেছি। শ্রী শ্রীমা বললেন, বেশ তো, ঠাকুরের তিথি পূজা করো না। তিনি পাঁচ টাকা আমার হাতে দিয়ে বললেন, ঠাকুরের তিথি পূজা তোমরা চেষ্টা করে করছ, ঠাকুর তোমাদের মঙ্গল করুন। সেবার ঠাকুরের উৎসবে অনেক লোক প্রসাদ পেয়েছিলেন, নহবত ইত্যাদি বাদ্য, রামনাম, কীর্তন প্রভৃতিতে খুব জাঁকালো হয়ে উঠেছিল। শ্রী শ্রীমা বলেছিলেন, আমি থাকতে এখনই এত কেন, পরে এসব করবে। এতে আমি একটু দুঃখিত হওয়ায় শ্রী শ্রীমা বুঝতে পেরে বলেছিলেন, বাড়াবাড়ি কিছু ভালো নয়, তাই এবার খুব সন্তর্পণে আয়োজন করছি।
পূজার পূর্বদিনই প্রায় সব প্রস্তুত। পূজনীয় শরৎ মহারাজ কলকাতা থেকে কাপড় ও ফল মিষ্টান্ন ইত্যাদি পাঠিয়েছেন। ঢাকা ও অন্যান্য স্থান থেকে কয়েকজন ভক্ত এসেছেন। শ্রী শ্রী মায়ের ছেলে ও মেয়ে অনেকেই এ বাড়িতে আছেন। শ্রী শ্রী মা নির্দিষ্ট সময়ে রাত্রি 3টার সময় উঠে জপ ধ্যান সমাপনান্তে নিজেই সব ব্যবস্থা করতে লাগলেন। আমরা পূজার জোগাড় করে দিলাম। শ্রী শ্রী মা স্নান করে এসে শ্রী শ্রী ঠাকুরের নিত্য পূজাদি সমাপন করলেন। এইবার জনৈক মহিলা শিষ্যা শ্রী শ্রী মাকে কয়েকখানি নতুন কাপড় পরবার জন্য উপস্থিত করলেন। শ্রী শ্রী মা দু তিনখানির মধ্যে শরৎ মহারাজের প্রদত্ত কাপড়খানি পরে তক্তপোষের উপর শ্রীমতী রাধারানীর খোকাকে কোলে নিয়ে পা দুটি ঝুলিয়ে পশ্চিমাশ্ব হয়ে বসলেন। তখন মাকে দেখে মনে হল যেন সদানন্দময়ী আদ্যাশক্তি মহামায়া সোম্মা মূর্তিতে গোপালকে কোলে নিয়ে জগতের কল্যাণ ও সন্তানদের মঙ্গল কামনায় উপবিষ্ট রয়েছেন। এই সময়ে উপস্থিত ভক্ত সন্তানগণ মায়ের এই ভাব নিরীক্ষণ করে আশ্চর্য বোধ করতে লাগলেন। আমি একটা বড় গাঁদা ফুলের মালা দিবার জন্য হাতে করে দাঁড়ালে শ্রী শ্রীমা বললেন, মালা দাও না, দাও। আমি অত্যন্ত শঙ্কিত হয়ে মা জনৈকা মহিলা সেবিকাকে বললাম, তুমি এই মালাটি মাকে দাও। উক্ত মহিলা মালাটি মায়ের গলায় পরিয়ে দিলেন। মালাটি খুব বড় হয়েছিল, পায়ের উপর পর্যন্ত লম্বমান হওয়াতে খুব সুন্দর দেখাতে লাগল। এ সময় ফুল নিয়ে আমরা মায়ের পাদপদ্মে অঞ্জলি দিতে লাগলাম। মনে হল শ্রী শ্রীমার ভক্ত সন্তানগণ যে যেখানে আছেন এ সময় সকলে পুষ্পাঞ্জলি দিলে খুব ভালো হতো। আমি প্রচুর ফুল নিয়ে শ্রী শ্রীমার শ্রীপাদপদ্মে অঞ্জলি দিতে দিতে বললাম, মা, আজ আপনার অনেক সন্তানের ইচ্ছা আপনার শ্রীচরণে পুষ্পাঞ্জলি দিয়ে কৃতার্থ হয় এবং জীবন ধন্য করে। কিন্তু সুদূর রাস্তা অতিক্রম করে সাংসারিক নানা কারণে ইচ্ছা থাকলেও আসা সম্ভব নয়। আমি আজ সকলের হয়ে আপনার শ্রীচরণে পুষ্পাঞ্জলি দিচ্ছি। মা সহাস্য বদনে খুব আনন্দের সহিত বলতে লাগলেন, বাবা, আমি ঠাকুরের কাছে প্রার্থনা করি তিনি সকলের কল্যাণ করুন এবং যে যেখানে আছে সকলের মঙ্গল করুন। শ্রী শ্রীমা কিছুক্ষণ এইরূপ ভাবাবিষ্ট ছিলেন। প্রকৃতিস্থ হলে আমি বললাম, মা, আপনি এবার জল খান। শ্রী শ্রীমা জলযোগ করে সকলকে প্রসাদ দিলেন। এই দিন উপস্থিত সন্তানগণের এক বিশেষ স্মরণীয় দিবস। অনেকেই মনে করতে লাগলেন, যেন সদানন্দময়ী প্রসন্না হয়ে অপার করুণার স্নেহ বিগলিত ধারায় জগতের সন্তানগণের কল্যাণ বিধান করছেন। কয়েকদিন পরে একদিন কথা প্রসঙ্গে এই নতুন বাড়িতেই শ্রী শ্রীমা আমাকে বললেন, শরৎকে লিখে আমার জন্মস্থানের জায়গাটি কিনে একটি বাড়ি করো। ছেলেরা সব এলে কোথা থাকবে? তোমরা সব কোথা থাকবে? রাধারানী তখন পশ্চিম দ্বারের রান্নাঘরটিতে থাকত। ঠিক এই সময় ঘরের কষ্টের কথা মাকে জানাতে শ্রী শ্রীমা বললেন, থাম না রাধু, ওখানে বাড়ি হোক, আমরা ওখানে গিয়ে থাকব। রাধারানী শুনে খুব আনন্দিত হল। আমি বললাম, মা, আপনার জন্মস্থানের জায়গা মামারা দেবে কেন? একবার রাঁচির ভক্তরা জন্মস্থানটি পাথর দিয়ে বেঁধে চিহ্নিত করে রাখতে চেয়েছিলেন। কালীমামাকে বলায় তিনি বলেছিলেন, যতখানি জায়গা পাথর দিয়ে চিহ্নিত করে রাখবে ততখানি জায়গায় টাকা বিছিয়ে দিতে হবে। এখন কি করবেন কে জানে, তখন এইসব কারণে জায়গাটি নেওয়া সম্ভব হয়নি। এখন মামারা জায়গা দেবেন কেন? শ্রী শ্রীমা বললেন, তুমি কালীকে আমার কাছে ডাকো, আমি বলে দিচ্ছি। কালীমামা এলে শ্রী শ্রীমা বললেন,
দেখ কালি, আমার যেসব ছেলেরা আছে কোন দিন আমার জন্মস্থানের জায়গা এমনিই কেড়ে নেবে। তার চেয়ে আমি থাকতে তিনজনে, অর্থাৎ কালিমামা, প্রসন্ন মামা, বড়দা মামা, 300 টাকা নিয়ে জায়গাটা ছেড়ে দিকে যা। কালিমামা বললেন, হ্যাঁ দিদি, তোমার ঘর হবে, এতে তো জায়গাটি এমনিই দিয়ে দিতে হয়, তবে আমাকে অমুক টাকা দিতে হবে। তদুত্তরে মা আমার দিকে তাকিয়ে বললেন, শরৎকে লিখে কালীকে অমুক টাকা দিয়ে দাও, ওদের জানাবার দরকার নেই। যা হোক, কালিমামার মত হওয়ায় মা বড়দা মামাকেও ডেকে 300 টাকার পরিবর্তে জায়গাটি ছেড়ে দিতে বললেন। তদুত্তরে বড়দা মামা বললেন, বেশ তো দিদি, তোমার ঘর হবে, জায়গা তো এমনি ছেড়ে দিতে হয়, যদি সকলেই দেয় আমার কোনো আপত্তি নেই। তখন প্রসন্ন মামা কলকাতা ছিলেন, এ বিষয়ে শরৎ মহারাজকে লিখলে তিনি ললিতবাবুকে জানিয়ে এর ব্যবস্থা করতে বললেন। ললিতবাবু প্রসন্ন মামাকে কলকাতায় শ্রীশ্রীমার বাড়িতে নিমন্ত্রণ করে এনে কিছু প্রণামী দিলেন এবং বড়দা মামার নামে একটি আমমুক্তর নামা সম্পাদন করলেন, যাতে প্রসন্ন মামার অংশ বড়দা মামার দ্বারা বিক্রয় করা সম্ভব হয়। সংগ্রহ স্বামী মুমুক্ষানন্দ।